পাঠ করা শুরু করছি সুকুমার সাহিত্য সমগ্র থেকে পাগলাদাসু সিরিজের সবগুলো গল্প। এখানে একটু বলে রাখি যে পাগলাদাসু গল্পগুলো মূলত লেখা হয়েছিল সাধু ভাষায়, কিন্তু আমাদের শ্রোতাদের শোনার সুবিধের জন্যে আমরা এই গল্পগুলোকে চলতি ভাষায় রূপান্তরিত করে পাঠ করছি। এতে মূল গল্পের কোনো পরিবর্তন করা হয়নি, শুধু সাধু ভাষাগুলোকে চলতিতে রূপান্তরিত করা হয়েছে। আশা করি এই পাগলাদাসু সিরিজের গল্পগুলো আপনাদেরকে আবার স্কুলের দিনগুলোর কথা মনে করিয়ে দেবে। গল্প পাঠে রয়েছি আমি, অনিন্দিতা ভট্টাচার্য। শুরু করছি প্রথম গল্প, পাগলাদাসু। আমাদের স্কুলের যত ছাত্র তার মধ্যে এমন কেউই ছিল না যে পাগলাদাসুকে না চেনে। যে লোক আর কাউকেও জানে না সেও সকলের আগে পাগলাদাসুকে চিনে ফেলে। সেবার এক নতুন দারোয়ান এলো, একেবারে আনকোরা পাড়া গিয়ে লোক। কিন্তু প্রথম যখন সে পাগলাদাসুর নাম শুনল তখনই আন্দাজে ঠিক ধরে নিল যে ওই ব্যক্তি পাগলাদাসু। কারণ মুখের চেহারায়, কথাবার্তায়, চালচলনে বোঝা যেত যে তার মাথায় একটু ছিট আছে। তার চোখ দুটো গোল গোল, কান দুটো অনাবশ্যক রকমের বড়, মাথায় এক বস্তা ঝাঁকড়া চুল। চেহারাটা দেখলেই মনে হয় ক্ষীণ দেহ, খর্বকায়, মুণ্ড তাহে ভারী, যশোরের কই যেন নরমূর্তিধারী। সে যখন তাড়াতাড়ি চলে অথবা ব্যস্ত হয়ে কথা বলে তখন তার হাত পা ছোঁড়ার ভঙ্গি দেখে হঠাৎ কেন জানি চিংড়ি মাছের কথা মনে পড়ে। সে যে বোকা ছিল তা নয়, অঙ্ক কষবার সময়, বিশেষত লম্বা লম্বা গুণ ভাগের বেলায় তার আশ্চর্য মাথা খুলত। আবার এক এক সময় সে আমাদের বোকা বানিয়ে তামাশা দেখবার জন্যে এমন সব ফন্দি বের করত যে আমরা তার বুদ্ধি দেখে অবাক হয়ে থাকতাম। দাশু অর্থাৎ দাশরথি যখন প্রথম আমাদের স্কুলে ভর্তি হয় তখন জগবন্ধুকে আমাদের ক্লাসের ভালো ছেলে বলে সকলে জানত। সে পড়াশোনায় ভালো হলেও তার মতো অমন একটি হিংসুটি ভিজে বেড়াল আমরা আর দেখিনি। দাশু একদিন জগবন্ধুর কাছে কি একটা ইংরেজি কথার মানে জিজ্ঞেস করতে গিয়েছিল। জগবন্ধু তাকে খামখা দু কথা শুনিয়ে বলল, আমার বুঝি আর খেয়ে দেয়ে কাজ নেই, আজ একে ইংরেজি বোঝাবো, কালোর অঙ্ক কষে দেবো, পরশু আর একজন আসবেন আরেক ফরমাইশ নিয়ে, ওই করি আর কি। দাশু সাংঘাতিক চোটে বলল, তুমি তো ভারী ছ্যাঁচড়া ছোট লোক। জগবন্ধু পণ্ডিত মশাইয়ের কাছে নালিশ করল, ওই নতুন ছেলেটা আমাকে গালাগালি দিচ্ছে। পণ্ডিত মশাই দাশুকে এমন ধমক দিয়ে দিলেন যে বেচারা একেবারে দমে গেল। আমাদের ইংরেজি পড়াতেন বিষ্ণুবাবু, জগবন্ধু তার প্রিয় ছাত্র। পড়াতে পড়াতে যখনই তার বই দরকার হয় তিনি জগবন্ধুর কাছে বই চেয়ে নেন। একদিন তিনি পড়ানোর সময় গ্রামার চাইলেন। জগবন্ধু তাড়াতাড়ি তার সবুজ কাপড়ের মলার দেওয়া গ্রামারখানা বের করে দিল। মাস্টার মশাই বইখানি খুলেই হঠাৎ গম্ভীর হয়ে জিজ্ঞাসা করলেন, বইখানা কার? জগবন্ধু বুক ফুলিয়ে বলল, আমার। মাস্টার মশাই বললেন, নতুন সংস্করণ বুঝি, বইকে বই একেবারে বদলে গেছে। এই বলে তিনি পড়তে লাগলেন, যশবন্ত দারোগা লোমহর্ষক ডিটেকটিভ নাটক। জগবন্ধু ব্যাপারখানা বুঝতে না পেরে বোকার মতো তাকিয়ে রইল। মাস্টার মশায় বিকট রকম চোখ পাকিয়ে বললেন,
এইসব জ্যাঠামি বিদ্যা শিখছ বুঝি? জগবন্ধু আমতা আমতা করে কি যেন বলতে যাচ্ছিল, কিন্তু মাস্টার মশাই এক ধমক দিয়ে বললেন, থাক থাক, আর ভালো মানুষে দেখিয়ে কাজ নেই, ঢের হয়েছে। লজ্জায় অপমানে জগবন্ধুর দুই কান লাল হয়ে উঠল। আমরা সকলেই তাতে বেশ খুশি হলাম। পরে জানা গেল যে এটি দাশু ভাইয়ার কীর্তি। সে মজা দেখার জন্যে গ্রামারের জায়গায় ঠিক ওইরূপ মলার দেওয়া একখানি বই রেখে দিয়েছিল। দাশুকে নিয়ে আমরা সব সময় ঠাট্টা তামাশা করতাম এবং তার সামনেই তার বুদ্ধি ও চেহারা নিয়ে অপ্রীতিকর সমালোচনা করতাম। তাতে একদিনও তাকে বিরক্ত হতে দেখিনি। এক এক সময়ে সে নিজেই আমাদের মন্তব্যের ওপর রং চড়িয়ে নিজের সম্বন্ধে নানা রকম অদ্ভুত গল্প বলত। একদিন সে বলল, ভাই, আমাদের পাড়ায় যখন কেউ আমসত্ত্ব বানায় তখনই আমার ডাক পড়ে, কেন জানিস? আমরা বললাম, খুব আমসত্ত্ব খাস বুঝি? সে বলল, তা নয়, যখন আমসত্ব শুকোতে দেয় আমি সেইখানে ছাদের উপর বার দুয়েক চেহারাখানা দেখি আসি, তাতেই ত্রিসীমানার যত কাক সব ত্রাহি ত্রাহি করে ছুটে পালায়, কাজেই আর আমসত্ব পাহারা দিতে হয় না। একবার সে হঠাৎ প্যান্টলুন পরেই স্কুলে হাজির হলো, ঢলঢলে পায়জামার মতো প্যান্টলুন, আর তাকে আর খোলের মতো কোট পরে তাকে যে কি অদ্ভুত দেখাচ্ছিল তা সে নিজেই বুঝেছিল এবং সেটা তার কাছে ভারী একটা ব্যাপার বলে বোধ হচ্ছিল। আমরা জিজ্ঞেস করলাম, প্যান্টলুন পরেছিস কেন? দাশু এক গাল হেসে বলল, ভালো করে ইংরেজি শিখব বলে। আর একবার সে খামখা ন্যাড়া মাথায় এক পট্টি বেঁধে ক্লাসে আসতে আরম্ভ করল এবং আমরা সকলে তাকে নিয়ে ঠাট্টা তামাশা করায় যার পরনাই খুশি হয়ে উঠল। দাশু আদপেই গান গাইতে পারে না, তার যে তাল জ্ঞান বা সুর জ্ঞান একেবারেই নেই সে কথা সে বেশ জানে। তবু সেবার ইন্সপেক্টর সাহেব যখন স্কুল দেখতে আসেন তখন আমাদের খুশি করবার জন্যে চিৎকার করে গান শুনিয়েছিল। আমরা কেউ ওরম করলে সেদিন রীতিমতো শাস্তি পেতাম, কিন্তু দাশু পাগলা বলে তার কোনো শাস্তি হল না। একবার ছুটির পরে দাশু অদ্ভুত এক বাক্স বগলে নিয়ে ক্লাসে হাজির হলো। মাস্টারমশাই জিজ্ঞেস করলেন, কি দাশু, ও বাক্সের মধ্যে কি এনেছ? দাশু বলল, আগে আমার জিনিসপত্র। জিনিসপত্রটা কি হতে পারে এই নিয়ে আমাদের মধ্যে বেশ একটু তর্ক হয়ে গেল। দাশুর সঙ্গে বই খাতা পেন্সিল ছুরি সবই তো আছে, তবে আবার জিনিসপত্র কি রে বাপু? দাশুকে জিজ্ঞাসা করলাম। সে সোজাসুজি কোনো উত্তর না দিয়ে বাক্সটাকে আঁকড়ে ধরল এবং বলল, খবরদার, আমার বাক্স তোমরা কেউ ঘেঁটো না। তারপর চাবি দিয়ে বাক্সটাকে একটুখানি ফাঁক করে সে তার ভিতর কি যেন দেখতে লাগলো এবং ঠিক আছে বলে গম্ভীরভাবে মাথা নেড়ে বিড়বিড় করে হিসেব করতে লাগলো। ঠিক আছে, আমি একটুখানি দেখবার জন্য উঁকি মারতে গিয়েছিলাম, অমনি পাগলা মহা ব্যস্ত হয়ে তাড়াতাড়ি চাবি ঘুরিয়ে বাক্স বন্ধ করে ফেলল। ক্রমে আমাদের মধ্যে তুমুল আলোচনা আরম্ভ হল। কেউ বলল, ওটা টিফিনের বাক্স, ওর মধ্যে খাবার আছে। কিন্তু একদিনও টিফিনের সময় তাকে বাক্স খুলে কিছু খেতে দেখিনি। কেউ বলল, ওটা বোধহয় ওর মানি ব্যাগ, ওর মধ্যে টাকা পয়সা আছে, তাই ও সর্বদা কাছে কাছে রাখতে চায়। আর একজন বলল, টাকা পয়সার জন্য অত বড় বাক্স কেন? ও কি স্কুলে মহাজনী কারবার করবে নাকি? একদিন টিফিনের সময় দাশু হঠাৎ ব্যস্ত হয়ে বাক্সের চাবিটা আমার কাছে রেখে গেল আর বলল, এটা এখন তোমার কাছে রাখো, দেখো
হারায় না যেন। আর আমার আসতে যদি একটু দেরি হয় তবে তোমরা ক্লাসে যাবার আগে ওটা দারোয়ানের কাছে দিও। এই বলে সে বাক্সটি দারোয়ানের জিম্মায় রেখে বের হয়ে গেল। তখন আমাদের উৎসাহ দেখে কে, এতদিনে সুবিধা পাওয়া গেছে, এখন দারোয়ানটা একটু তফাত গেলেই হয়। খানিক বাদে দারোয়ান তার রুটি পাকানোর লোহার উনুনটি ধরিয়ে কতগুলো বাসনপত্র নিয়ে কলতলার দিকে গেল। আমরা এই সুযোগের অপেক্ষায় ছিলাম। দারোয়ান আড়াল হওয়া মাত্র আমরা 5-7 জনে তার ঘরের কাছে সেই বাক্সের ওপর ঝুঁকে পড়লাম। তারপর আমি চাবি দিয়ে বাক্সগুলো দেখি, বাক্সের মধ্যে বেশ ভারী একটা কাগজের পোঁটলা ন্যাকড়ার ফালি দিয়ে খুব করে জড়ানো। তাড়াতাড়ি পোঁটলার প্যাচ খুলে দেখা গেল তার মধ্যে একখানা কাগজের বাক্স, তার ভিতরে আর একটি ছোট পোঁটলা, সেটি খুলে একখানা কার্ড বের হলো। তার এক পিঠে লেখা কাঁচকলা খাও, আর একটি পিঠে লেখা অতিরিক্ত কৌতূহল ভালো নয়। দেখে আমরা এই ওর মুখ চাওয়াচাবি করতে লাগলাম। সকলের শেষে একজন বলে উঠল, ছোকরা আচ্ছা যা হোক আমাদের বেজায় ঠকিয়েছে। আর একজন বলল, যেমন ভাবে বাঁধা ছিল তেমনি করে রেখে দাও, সে যেন টেরও না পায় যে আমরা খুলেছিলাম, তাহলে সে নিজেই জব্দ হবে। আমি বললাম, বেশ কথা, ও আসলে পরে তোমরা খুব ভালো মানুষের মতো বাক্সটা দেখাতে বলো, আর ওর মধ্যে কি আছে সেটা বারবার করে জানতে চাও। তখন আমি তাড়াতাড়ি কাগজপত্রগুলো বেঁধে আগেকার মতো পোঁটলা পাকি বাক্সে ভরে ফেললাম। বাক্সে চাবি দিতে যাচ্ছি এমন সময় হো হো করে একটি হাসির শব্দ শোনা গেল। চেয়ে দেখি পাঁচিলের ওপরে বসে পাগলা দাশু হেসে কুটি কুটি। কত ভাগা এতক্ষণ চুপি চুপি তামাশা দেখছিল, তখন বুঝলাম আমার কাছে চাবি দেওয়া, দারোয়ানের কাছে বাক্স রাখা, টিফিনের সময় বেরিয়ে যাওয়ার ভান করা, এ সমস্ত তার শয়তানি। খাম খা আমাদের আম্মুক বানাবার জন্যে সে মিচি মিচি এ কদিন ধরে ক্রমাগত একটা বাক্স বয়ে বেরিয়েছে। সাথে কি বলি পাগলা দাশু। ধন্যবাদ, শুনছিলেন সুকুমার সাহিত্য সমগ্র থেকে পাগলা দাশু সিরিজের প্রথম গল্প পাগলা দাশু। গল্প পাঠিয়েছিলাম আমি অনিন্দিতা ভট্টাচার্য।